একটা ফিফা ফ্রেন্ডলি বা কোনো একটা সাধারণ ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও বেশি কিছু আবেগের জায়গা থেকে ইমোশনটা যদি আমরা দেখি, এই ম্যাচের পালস যদি আমরা একটু রাইট ব্যাক থেকে বল আসছে এবং লং বল রাইট উইঙ্গে স্ট্রাইকার যাচ্ছে, 4 নম্বর জার্সি ডিফেন্ডার নেপালের ব্লক অফ করার চেষ্টা, ভালো চেষ্টা ছিল, 15 নম্বর জার্সি পরিহিত সুমন রেজা ডেবিউ লম্বা থ্রো করার ব্যাপারে খুবই ভালো এবং লম্বা করে বিশ্বনাথ কিন্তু ছেড়েছেন, গোলের সম্ভাবনা আছে, ক্লিয়ার হয়ে গেছে, তবে এখনো করতে পারছে না, বিচ্ছিন্ন আক্রমণ, এখনো পর্যন্ত গুছিয়ে নিতে একটু সমস্যা হবে আশা করি। লং থ্রো যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম, আমরা দেখছি যে ডিফেন্সের মানিক বল্লা কাউন্টার এটাকে বাংলাদেশ ডান প্রান্ত থেকে আসছে, 22 নম্বর জার্সি পরিহিত সাদউদ্দিন, গোল গোল গোল, what a goal, এক গোল এগিয়ে গেছে ডান প্রান্ত থেকে সাদউদ্দিন, এসে একটা লো ক্রস ইনটু দ্য বক্স এন্ড শট ইন ফার্স্ট টাচে বল ঢুকে গেল, বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুজিব বর্ষক বিপায়ন, গোলে ফেরত বাংলাদেশ, what a goal, 1-0 বাংলাদেশ। নবীন নেওয়ার জীবন করতে চায় না, ফার্স্ট হাফটা যদি ওয়াল দিলে এবার কিন্তু আক্রমণে নেপাল, ও ভালো সুযোগ, রঞ্জন বিস্তা, তিনি কিন্তু ডান পায়ে মেরেছিলেন, আসছেন বিশ্বনাথ এবং শেষ পর্যন্ত চমৎকার থ্রো, ডিবক্সের ভেতরে গোল হতে পারে কিন্তু না, গোলরক্ষক প্রস্তুত ছিলেন কিরণ কুমার লিম্বু নেপাল দলে সরাসরি তার নেপাল কিন্তু বলের দখলও হারিয়েছে, লম্বা করে বাড়িয়েছে, জিগো তৈরি, গ্লাভস ওয়ার্ক ভেরি গুড, অ্যামেজিং, কিন্তু আলোর মুখ দেখলো না, থ্রোইং বাংলাদেশের লম্বা করে বিশ্বনাথ খেলেছেন বক্সের ভেতরে, কিন্তু খেললে কী হবে, দূরপাল্লার একটা শখ হবে জীবনের, জীবন সেখানে লক্ষ্য ভ্রষ্ট, ডিসলস হয়েছিল, আবারও মানিক রিগেইন করেছেন, বল কিন্তু বাংলাদেশের দখলে, ডান প্রান্ত দিয়ে লম্বা করে একটা লুক ফেলেছেন পোস্টের উপরে, গোলকিপার লিম্বু তৈরি, লিম্বু কিন্তু বলটাকে করার সুযোগ না দেওয়া হয়নি, ও চমৎকার একটা বল, এই মধ্যে বাম প্রান্ত দিয়ে আক্রমণে বাংলাদেশ, সুবীর ঢুকে পড়েছেন, 1-1, লম্বা লম্বা করে এই বলটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবে অথবা প্রতিপক্ষের সীমানার মধ্যে ছাড়বে, ও দারুণ একটা বল, কিন্তু অফসাইড, ক্লিয়ার অফসাইডে ছিলেন সেখানে নেপালের একজন ফরওয়ার্ড।